আমার ভাইকে না দাও গো ভাই গো কেষ্ট জেলে, কিন্তু তার বীরভূম ফের খবরে। এবার নিখোঁজ রহস্য। দুদিন ধরে খোঁজ নেই নানুরের সিদাই গ্রামের তৃণমূল বুথ সভাপতির। নিখোঁজ তৃণমূল নেতার নাম বাবুলাল শেখ। বাবুলালের পরিবার নানুর থানায় মিসিং ডায়েরি করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশে আস্থা রাখতে না পেরে সিবিআই তদন্ত চাইছে খোদ তৃণমূল নেতার পরিবারই। শুক্রবার নিখোঁজ ওই 36 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এইখান থেকে তো নিখোঁজ হয়েছিল, এখান থেকে নিখোঁজটা হয়েছিল। কি কি পাওয়া গেছিল সেখানে? এখানে গাড়িটা পাওয়া গেছিল, তার সঙ্গে বাজারে থলি ছিল, আর মোবাইলটা থলিতে ভরে দিয়ে গেছিল। পুলিশ তো বলছে যে পুলিশকে চাপ দেওয়া হয়েছে, ওরা তো বলছে যে আমরা আজকের দিনটা 24 ঘন্টা টাইমটা হোক, আমরা দেখে ব্যবস্থা করছি, না হলে আমরা অন্যরকম ব্যবস্থা নেব। আমরা চাইছি সিবিআই তদন্ত হোক। আমার ভাই যদি বেঁচে থাকে তাও এনে দিতে হবে, আমি মরে গেলেও এনে দিতে হবে, আমরা যেন পাই আমার ভাইকে। তা এখনো পর্যন্ত পুলিশ তো কিছু কই করছে না, আমরা তো সেই দিন থেকেই তো মাদারম করছি, এত সিদ্ধান্ত করছি, আমাদের কই কী করছে পুলিশ? আমাদের করতে হবে। এরপর আমরা অভিযোগ করেছি ওইখানে যে পার্টিতে, যে আমরা পার্টিতে যেয়ে করেছি, আমরা পঞ্চায়েতে গিয়েছি অভিযোগ করেছি, যদি না হয় এরপর অনেকই রকম ক্ষতি হতে পারে। জানা যাচ্ছে শুক্রবার সন্ধ্যায় নতুন হাট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাবুলাল। এরপর সেখান থেকে ফেরার পথেই তিনি নিখোঁজ হয়েছেন বলে মনে করা হচ্ছে, কারণ গ্রামের কিছুটা দূরে তার মোটর বাইক এবং মোবাইল উদ্ধার করেছে পুলিশ। মোটর বাইক এবং মোবাইল উদ্ধার করা সম্ভব হলেও এখনও বাবুলালের সন্ধান মেলেনি। কি কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।